सबाई के महान विजय दिवस अनेक अनेक शुभेच्छा और अभिनंदन। महान विजय मास सर्वप्राज्ञ विनम्र चित्रे स्मरण करी बंगबंधु शेख मुजिबुर रहमान एवं 1975 15 अगस्त निर्मम भावे निहत बंगबंधु परिवार सदस्यवृंद के एक ही संगे 1971 बंगबंधुर आह्वान साड़ा दिए बांग्लादेशेर साधारण मानुष गरीब कृषक कादामाटिर मानुष जरा সেই সময় এক মহাপরাক্রমশালী সেনাবাহিনীর বিরুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল সেই সব মুক্তিযোদ্ধা এবং 30 লক্ষ শহীদের আত্মার প্রতি আমাদের অনেক অনেক সশ্রদ্ধ অভিনন্দন এবং মাগফিরাত কামনা করছি আমরা। প্রিয় সহকর্মীবৃন্দ, সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্যে যে উপরে যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে রাতের অন্ধকারে, সেই পেশাচদের প্রতি আমাদের তীব্র ঘৃণা, আমাদের নিন্দা প্রকাশের ভাষা নেই। দেশ যখন সানাই সানাই এগিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তখন আমরা দেখছি বারবার পেছন থেকে এই দেশটাকে টেনে হিস্ট্রি পিছনে নিয়ে যাওয়ার প্রবণতা। 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ, যেমন 1971 সালে এক ঐক্যবদ্ধ হয়েছিলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, একইভাবে এই 18 কোটি মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ আমরা দেশটাকে সামনে নিয়ে যেতে চাই। আমি প্রতিবাদের কথা বলবো না, কারণ আমরা এখানে রাষ্ট্রের কর্মচারী, উই আর দি পার্ট অফ দি গভর্নমেন্ট। And we are the government under the leadership of Honorable Prime Minister. রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা আমরা অবশ্যই এদেশের প্রচলিত আইন এবং প্রচলিত যে বিধি আছে তার মাধ্যমে সেগুলো মোকাবেলা করব। যারা সেদিন আমাদের অনেক সহকর্মী বলেছেন, আমি আর প্রেসাইজ বক্তৃতা লম্বা করতে চাই না, এদের বঙ্গবন্ধু মানে হচ্ছে বাংলাদেশ, বঙ্গবন্ধু আমার দেশের সংবিধানের অংশ, বঙ্গবন্ধু এই দেশ দিয়েছেন আমাদেরকে, পতাকা দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, ভাষার স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা বাংলাদেশ বৈশ্বিক পরিমণ্ডলে উন্নয়নের যে ম্যাজিক হিসেবে নিজেদেরকে আবির্ভূত করেছে তার সূত্রধর কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার উপরে হামলা, সংবিধানের উপরে হামলা, রাষ্ট্রের উপরে হামলা, এদেশের জনগণের উপরে হামলা, এবং রাষ্ট্র অবশ্যই তার যে বিধিবিধান আছে, প্রচলিত আইন আছে, তার মাধ্যমে সেগুলোকে কঠোর হাস্তে মোকাবেলা করবে। আমরা রাষ্ট্রের কর্মচারী হিসেবে, রাষ্ট্রের অংশ হিসেবে 18 কোটি মানুষকে এটাকেই অ্যাসিওর করতে চাই এবং এটাকেই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে রিঅ্যাসিওর করতে চাই। আমার দেশের স্বাধীনতা, আমার দেশের সংবিধান, আমার রাষ্ট্র, আমার রাষ্ট্রের জনক, নোবডি ক্যান টাচ দেম, নোবডি ক্যান টাচ দেম। আমরা 18 কোটি মানুষ এবং রাষ্ট্র সেটাকে মোকাবেলা করব। বলে রাখতে চাই, আমি আগেও বলেছি, রাষ্ট্র মহাপরাক্রমশালী, রাষ্ট্রের বিরুদ্ধাচরণ করার দুঃসাহস দেখাবেন না। রাষ্ট্রের বিরুদ্ধাচরণ মানে হচ্ছে 18 কোটি মানুষের বিরুদ্ধাচরণ, রাষ্ট্রের বিরুদ্ধাচরণ সংবিধানের বিরুদ্ধাচরণ, রাষ্ট্রের বিরুদ্ধাচরণ মানে হচ্ছে 1971 সালে বঙ্গবন্ধু নেতৃত্বে যে 30 লক্ষ শাহাদত বরণ করেছেন তাদের বিরুদ্ধাচরণ। এটি এই জাতি, এই রাষ্ট্র, এদেশ বরদাস্ত করবে না। একই সঙ্গে আমরা দেখি, আমি জানি না, একটা বিশেষ ধরনের আমাদের দেশের মানুষের কিন্তু আলেমদের প্রতি,
ইমামদের প্রতি অনেক অনেক গভীরতম শ্রদ্ধা রয়েছে। আমরা এদেশে মুসলমান ধর্ম প্রচার করেছেন রুহানি আলেমবৃন্দ, সুফি সাধকবৃন্দ, তারা কখনোই শক্তি প্রয়োগের মাধ্যমে, তরবারির প্রয়োগের মাধ্যমে এদেশে এই অঞ্চলে ইসলাম প্রচার করেননি। তারা ভালোবাসার মাধ্যমে এবং আল্লাহ তাআলার মহান বাণী, পবিত্র বাণী সেটি প্রচার করে এই অঞ্চলে শত শত মানুষকে, হাজার হাজার মানুষকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেছেন। এখানে শক্তি প্রয়োগের কোনো বিষয় ছিল না। আজকে আমরা দেখি অনেকে উল্লম্ভন করেন, মাসল ফ্লেক্সিং করেন, রাষ্ট্রের সঙ্গে মাসল ফ্লেক্সিং। গো ব্যাক, সিট ব্যাক অ্যান্ড ট্রাই টু রিয়েলাইজ হোয়াট ইউ ডুইং। ঠিক আছে, আমার দেশ এই মহান স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে অর্জিত দেশ, গণতান্ত্রিক দেশ, অসাম্প্রদায়িক দেশ। আমরা যে মূল্যবোধের ওপর দাঁড়িয়ে, মূল মন্ত্রের উপরে দাঁড়িয়ে আমাদের পূর্বসূরীরা এদেশ আমাদের জন্য উপহার দিয়ে গেছেন বঙ্গবন্ধু নেতৃত্বে, আমরা সেই মূল মন্ত্র, মূল নীতিকে সংরক্ষণের জন্য বদ্ধপরিকর। এবং আমাদের রাষ্ট্রের কর্মচারী হিসাবে আমাদের দায়িত্ব, আমরা সেই গুরু দায়িত্ব, এদেশের প্রতিটি রাষ্ট্রীয় কর্মচারী, প্রায় 14 লক্ষের উপরে রাষ্ট্রীয় কর্মচারী দায়িত্ব পালন করেন রাষ্ট্রে, তারা প্রত্যেকেই দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে আমরা জানি আমাদের এই একটা বিশ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন অনেকে, আমাদের বোধ হয় যেতে হবে ইনক্লুশনের জন্য, অল ইনক্লুসিভ একটা শিক্ষা ব্যবস্থা দরকার আমাদের। আমাদের ইউটিউব, এক সময় এক শ্রেণীর হুজুরা বলতেন যে ছবি তোলা হারাম, টিভি দেখা হারাম, এখন ছবি দেখতেছে অনেক তুলছেন, আবার দেখছি যে টিভির মতোই তারা ইউটিউবে কিছু হওয়ার আগেই মিথ্যা তথ্য দিচ্ছেন, অসত্য কথা বলতেছেন। তো কখন কোনটা হারাম আর কখন কোনটা হালাল, এক শ্রেণীর কথাটা তো আমরা কিছু বুঝতে পারি না। এখন আমার দেশের মানুষ জাকাত দেয়, ফিতরা দেয়, দান খয়রাত করে, কোরবানি হলে চামড়া দিয়ে দেয়। উদ্দেশ্য কি? যে এই এক শ্রেণীর লোক, আমাদের যারা ধর্মপ্রাণ মানুষ, ধর্মচর্চা করবেন, আর তারা ধর্ম প্রচার করবেন, তারা আল্লাহ তাআলার পবিত্র নাম অন্তর ধারণ করবেন, সাধারণ মানুষকে তারা ধর্মকর্মে উৎসাহিত করবেন এই জন্য। কিন্তু অনেকে দেখি রাজনৈতিক স্পেসে জায়গা নিতে চান, দেশটাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মৌলবাদী চরিত্র দিতে চান। কেন আপনারা এই যে এক শ্রেণীর যারা এই কাজটি করছেন, কোন উদ্দেশ্যে করছেন? আমার দেশ তো মৌলবাদী দেশ না, আমার দেশ তো শান্তিপ্রিয় দেশ, এবং ইসলামের যে ভার্সনটি আমাদের দেশে আছে শান্তিপ্রিয়। তাহলে আপনারা এই এক শ্রেণীর লোকজন কার ইশারায়, কোন ইঙ্গিতে, কার লক্ষ্য, কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনারা আমার দেশটাকে মৌলবাদী চরিত্রের তকমা আটানোর চেষ্টা করছেন? কিছু একটা হলেই ঢাকা শহরে জঙ্গি মিছিল, পুজোতে তো আমরা ইন্দোনেশিয়া দেখি না মিছিল করার জন্য, মালয়েশিয়া যে মুসলিম কান্ট্রি সেখানে দেখি না মিছিল করার জন্য, জর্ডান যে মুসলিম কান্ট্রি সেখানে দেখি না জঙ্গি মিছিল করার জন্য, সৌদি আরব তো আমাদের মক্কা, পবিত্র মক্কা মদিনা আছে, ওখানে ওখানে তো কাউকে দেখি না জঙ্গি মিছিল করার জন্য, দুবাইয়ে দেখি না, কাতারে দেখি না, মিডল ইস্টে কোনো কান্ট্রি দেখি না। তাহলে কথায় কথায় আমাদের এখানে জঙ্গি মিছিল কেন? দেশটাকে জঙ্গি চরিত্র দিচ্ছেন কেন? কার আপনারা উদ্দেশ্য হাসিল করতে চান? আজকে মিডল ইস্টে আমার মুসলমান ভাইদের রক্তে রঞ্জিত, দায়কে কত সপ্তাহে ফ্রান্সে মুসলিম বিরোধী আইন তৈরি হয়েছে, দায়কে সবচেয়ে বেশি মডারেট কান্ট্রি ছিল হচ্ছে ইউরোপের মধ্যে ফ্রান্স,
সবচেয়ে বেশি অ্যাকোমোডেটেড কান্ট্রি ছিল ফ্রান্স। সেই ফ্রান্সকে কারা মুসলিম বিদ্বেষী বানানো হলো, দেশে দেশে কারা পৃথিবীতে উন্নত এবং সভ্য দেশে মুসলমানদের দরজা বন্ধ করার ব্যবস্থা করছে কারা? দেশবাসীকে, ধর্মপ্রাণ মানুষকে এই বিষয়টি উপলব্ধি করতে হবে। আমাদের বুঝতে হবে দুশ্মন কারা, কারা ফেতনা তৈরি করছে, কারা ফ্যাসাদ তৈরি করছে, ইসলামকে টেনে ইসলামের বাতাবরণে আড়ালে ইসলামকে পিছনে নিয়ে যাচ্ছে। আইএস এবং আইসিস যে পরিমাণ, যে সংখ্যক মুসলমানকে হত্যা করেছে মিডল ইস্টে, গত 10-15 বছরে অন্য কোনো দেশের হাতে, অন্য কোনো বাহিনীর হাতে সেই পরিমাণ মুসলমান নিহত হয় নাই। একজন মুসলমান নিজে মুসলমান হয়ে আরেকজন নিরপরাধ মানুষকে কিভাবে খুন করতে পারে, এটা কোন ইসলামের বাতাবরণ? আমাদেরকে এ সমস্ত বিষয়ে ভেবে দেখার বিষয় আছে। ইউটিউব খুলেন, এক শ্রেণী আমি বলবো, সবসময় বলছি কিন্তু আমি, এক শ্রেণীর হুজুর ওয়াজ করতে আসেন, মাহফিল করতে আসেন, খালি ফাল পড়েন, খালি জাম করেন। এখন চেয়ারের আবার কিন্তু, চেয়ার কিন্তু সিংহাসনে বসেন কিন্তু, অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের কি বলে ইয়াতে সিঁড়িতে বসে রাষ্ট্র পরিচালনা করেন, মিম্বারের সিঁড়িতে বসে রাষ্ট্র পরিচালনা করেছেন, আর এক শ্রেণীর লোকজন মহাসিংহাসনে বসেন, একজন আমার পিছনে বাতাস দেয়, পিছনে একজনকে গা টিপে, তো এরপরে এই ওয়াজ মেসেজ শুনতে হয় এক শ্রেণীর লোকের কাছ থেকে, খালি কথা কথা খালি ফাল দেয়, এবং দেখবেন কি উত্তেজিত কথাবার্তা বলে। অথচ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু আমরা জানি, এখন তো আরবি নির্ভর না, এখন ইংরেজিতেও ইসলাম সম্পর্কে সাহিত্য আছে, বাংলাতেও প্রচুর লেখালেখি আছে, আরবিতেও আছে, বিভিন্ন ভাষায় আছে। এখন তো আর ওই জিনিস নাই যে একমাত্র আরবির উপর সব কিছু, বিভিন্ন ভাষায় আছে, চাইলেই সবাই পড়তে পারে। এবং ইউটিউবে করলেন আজকে ডিজিটাল বাংলাদেশ দিবস, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন, দেশবাসীকে অভিনন্দন। আমাদের 11 কোটি মানুষ সিম ব্যবহার করে, 7 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে এই দেশের, তো ফলে আমাদের দেশে কিছু একটা হইলে আগে বই পড়তে হইতো, এখন তো বই পড়তে লাগে না, মুহূর্তে এখানে বসে বসে ইচ্ছা করলে আমি অনেক কিছু ব্রাউজ করতে পারি। মোশে শারন হাইফা বিশ্ববিদ্যালয়ের একজন ইসলামিক স্কলার, হুইজ এ জু জার্নালিস্ট, তার ওয়াজ শুনেন, তার বক্তৃতা শুনেন, ইসলাম সম্পর্কে কি অগাধ প্রগাঢ় পাণ্ডিত্য ইসলামের উপর। আমি রিকোয়েস্ট করবো আজকে যাওয়ার পথে দেখবেন, মোশে শারন ত্রিনিদাদের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, নিউ ইয়র্কে একটা মসজিদের ইমাম আহমদ নজর হুসেন ইংরেজিতে ওয়াজ নসিহত করেন, পরে দেখবেন কি অগাধ পাণ্ডিত্য ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে, এবং সেখানে শুনলে আপনাকে নতুন করে আবার ইচ্ছা হবে আমি আবার নতুন করে মুসলমান আরেকবার হই। আর আমাদের এক শ্রেণীর হুজুরের ইউটিউব দেখেন, ঘৃণা ছড়ানো ছাড়া, উত্তেজনা ছড়ানো ছাড়া, জঙ্গির মতামত ছড়ানো ছাড়া, সন্ত্রাসী উত্তেজনা ছাড়া, হোয়াট দে আর ডিসিমিনেটিং। তো এই কারণে রাষ্ট্রের পক্ষ থেকে বোধহয় যারা আমরা এখানে বসে আছি, অন্য কাউকে বলে লাভ নাই, রেসপন্সিবিলিটি গোস টু আস, আমাদেরই করতে হবে এটা। এবং এখানে অল ইনক্লুসিভ এডুকেশনের ব্যবস্থা করতে হবে, আমরা চাই যারা মাদ্রাসা থেকে বেরিয়ে আসবে তারা রাষ্ট্রের সব জায়গায় আসবে, তারা খাস জমিতে মসজিদ বানাবে না, আর খাস জমিতে মাদ্রাসা বানাবে না, আর বানায় একটা খাস জমিতে রোড অ্যান্ড হাইওয়ে খাস জমিতেই বসে গেল একটা সাপড়া নিয়ে, পরে মাইক পরকালের ব্যবস্থা করার জন্য এই মাসের পর মাস চললো এই বাইকিং। এই মসজিদ বানানো, মাদ্রাসা বানানো শুড বি স্টেট রেসপন্সিবিলিটি, যাতে করে খাস জমি বেদখল না হয়। একইভাবে যাতে আমাদের যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বেরিয়ে আসে তারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় কাজ করে খেতে পারেন। আমি তো মাদ্রাসার কোনো লোকজনকে রাস্তায় ইয়ে দেখি না, কৃষি কাজ করছেন দেখি না, মৎস্য কাজ করছেন সেটা দেখি না, আমি কেন দেখি না? আমরা এই লোকগুলোকে, আমাদের যারা ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করছেন, আমাদেরকে অবশ্যই তাকে মেইন স্ট্রিমে আনতে হবে, দায়িত্ব আমাদের। এখানে স্ট্র্যাটেজিক যে পরিবর্তন আনতে হবে, কৌশলগত নীতিগত, সেই নীতিগত এবং কৌশলগত ব্যবস্থাগুলো আমাদের এখন নেওয়ার সময় হয়েছে, কারণ বাংলাদেশের মানুষ ধর্মপ্রবণ,
ধর্মের উপরে আমাদের অগাধ আস্থা, প্রগাঢ় আস্থা। মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তার দিন শুরু হয় হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এখানে যারা আছেন অনেকের মাথায় টুপি আছে এবং অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আমি জানি, ঠিক আছে। আমাদের দেশের মানুষ এরকম, আমরা এদেশের মানুষ সত্য ধর্মপ্রাণ, এবং সে কারণে এদেশের যারা রুহানি আলেম তাদের প্রতি আমাদের অগাধ আস্থা আস্থা এবং বিশ্বাস, এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। এই এই শ্রদ্ধা ধারা সতত অনির্বাণ। অতএব আমরা ওই রুহানি আলেমদের যে জন্য অবশ্যই আমাদের শ্রদ্ধা থাকবে, ভালোবাসা আছে, এদেশবাসীর আছে, ধর্মপ্রাণ মানুষের আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। কিন্তু বাংলাদেশের মানুষের ধর্মের প্রতি যে আস্থা রয়েছে, আমরা ধর্মের প্রতি যে আমাদের আত্মনিবিষ্ট প্রগাঢ় আমাদের চিত্তের যে একটা ভিতর থেকে অনুপ্রেরণা আছে, সেটিকে পুঁজি করে কেউ ধর্মীয় হয়ে ব্ল্যাকমেইল করবেন এটা হতে পারে না। ওই এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে ওই যারা ব্ল্যাকমেইল করতে চান আমাদের ধর্মবিশ্বাসকে নিয়ে, তাদের বিরুদ্ধে অবশ্যই সতর্ক থাকতে হবে দেশবাসীকে, এবং রাষ্ট্র অংশ হিসেবে ডেফিনেটলি আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব প্রতিপালন করব। এটাকে অনস অ্যাগেন আমি যে শুরুতেই বলছি আবার বলছি, উই ওয়ান্ট টু রিঅ্যাসিওর অ্যান্ড অলসো অ্যাসিওর। একথা বলে এবং বঙ্গবন্ধুর প্রতি আরেকবার শ্রদ্ধা নিবেদন করে, এদেশের সকল রুহানি আলেমদের প্রতি আরেকবার শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি। ভালো থাকবেন সবাই, বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা, আজকে ডিজিটাল বাংলাদেশ দিবসের জন্য শুভেচ্ছা। তিন দিন আগে পদ্মা নদীতে পদ্মার সেতুতে সর্বশেষ যে আমাদের স্ট্রাকচার সংযোজিত হয়েছে সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন, আপনাদের সবাইকে অভিনন্দন, দেশবাসীকে অভিনন্দন। আমরা সবাই মিলে সামনে এগিয়ে যাব। আমাদের সামনে এগিয়ে যাওয়ার বিকল্প একটাই, শুধু সামনে এগিয়ে যাওয়া মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। ভালো থাকবেন সবাই, আমাকে সঙ্গে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।